আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের কারো সাথে কখনো খারাপ ব্যবহার করতে মানে সূরা আলী ইমরানের একটা আয়াত আছে ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম এটা আল্লাহ পাকের রহমত যে তুমি তোমার অনুসারীদের সাহাবীদের প্রতি কোমল হয়েছো দয়ালু হয়েছো এমনিতেই তিনি রহমাতাল্লিল আলামিন এমনিতেই তিনি সবার উপরে দয়া করেন তার উপরে তার অনুসারী যখন মানে সাহাবায়ে কেরাম তার ফলোয়ার্স তাদের প্রতি তিনি ছিলেন লিনতা লাহুম খুবই নরম কোমল নম্র তুমি যদি তাদের প্রতি কঠোর হতে মানে তুমি যদি অনুসারীদের প্রতি খুব কঠোর হতে রূঢ় স্বভাবের হতে তোমার কাছ থেকে তারা সরে চলে যেত একটু খেয়াল করে দেখেন আমরা যারা ধর্মতাত্ত্বিক নেতৃত্বই দিচ্ছি বা অন্য জায়গায় দিচ্ছি আমরা একটু কঠোরতা বেশি আরোপ করি না কঠোরতা বকাঝকা করা গালিগালাজ করা ইজ্জত হানি করা যাকে তাকে ধুয়ে দেওয়া অনলাইনে একদম হ্যাঁ মানে যার তার বেইজ্জত করা এটা আমরা বেশি করি এই কারণে আপনার কাছে কেউ যাচ্ছে না এই কারণেই আপনার কাজ পর্যন্ত কেউ যাবে না বিকজ আপনার কাছে সে তো সেই ভালোবাসা পায় নাই আবার আমরা এমন মানুষ পেয়েছি যারা এগুলোকে ভুলে গিয়ে সবাইকে বুকে টেনেও নিতে পারে এমনও মানুষের উম্মতে আছে আলহামদুলিল্লাহ কিন্তু সফল নেতৃত্বের গুণাবলী হতে হলে এখানে আমাদেরকে লিনতা লাহুম এই স্বভাবটা থাকতে হবে যে আমরা যেন অনুসারীদের প্রতি নরম হই কারণ আমরা তো 1400 বছর পরের জেনারেশন মানে আমাদের মধ্যে কেউই পিউরিফাইড না আমাদের মধ্যে না সেই নবী যুগের কোনো নেতা আছে আর না নবী যুগের কোনো অনুসারী আছে তাহলে আমাদের ক্ষেত্রে কত সবরের দরকার সেটা আমাদেরকে ভাবতে হবে তিনি ছিলেন নরম কোমল দয়ালু এবং তিনি কাউকে কারোর সামনে বেইজ্জত করতেন না আমি তো একটা মিসাল দিচ্ছি আপনাকে একজন ব্যক্তি এসে মসজিদ ঢুকলো ঢুকে বেদুইন সে তো জানে না কালচার না সে আনকালচার কারণ সে তো মরুভূমির ওই দূরপ্রান্ত থেকে আসছে সেখানে সেভাবেই করে ইস্তেঞ্জা সে মসজিদের কর্নার ইস্তেঞ্জা করে দিছে আমাদের এখানে কেউ যদি মসজিদ ইস্তেঞ্জা করে আপনি কি করবেন স্বাভাবিক এই কাজই করবো আমরা সাহাবিরা কিন্তু তেরে গিয়েছিল তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তিনি বলছেন হে আমার সাহাবিরা পানি নিয়ে এসে এখানে পানি দিয়ে দাও তো এই যে সাহাবিরা হে আমার সাহাবিরা পানি এনে পানি দিয়ে দাও এই সাহাবিদের মধ্যে কিন্তু আবু বকর ওমর ওসমান আলী তারাও ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন একজন সাহাবির এক পাল্লায় রাখা হলে আর এখনকার বিশ্বের সমস্ত মানুষকে আরেক পাল্লায় রাখা হলে আমরা কিন্তু বিলাতে পারবো না সেই সাহাবি থেকে নবীজি বললেন পানি এনে পানি দিয়ে এটাকে বলে টিচার আদর্শ টিচার আদর্শ টিচার কেমন হয় এরপরে সেই বেদুইন হাত তুলে দোয়া করছে এরপরে সেই বেদুইন হাত তুলে দোয়া করছে আল্লাহ তুমি আমাকে মাফ করো আর মুহাম্মাদকে মাফ করে দাও ব্যাস আল্লাহ তুমি আমাকে মাফ করো মুহাম্মাদকে মাফ করো আর কাউকে না তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন তুমি দোয়া কেন সংক্ষিপ্ত করলা কেন দোয়াকে প্রশস্ত করো তারপর তিনি দোয়া করলেন আল্লাহ আমাদের সবাইকে মাফ মানে তার খারাপ লেগেছে আমাকে এভাবে তেরে আসবে কেন আর একদিন তিনি নামাজ পড়ছেন পিছনে একজন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন উনিও জোরে জোরে তেলাওয়াত করছেন মানে আমরা পড়ি না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন উনিও জোরে জোরে পড়া শুরু করেছেন তো অনেকেই এটা দেখে খুব এক মানে বিব্রত নামাজ শেষে তাকে ধরা হলে করতেছে কারণ তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে শান্তভাবে বোঝালেন দেখো নামাজটা হচ্ছে তাসবি তাহলিল তিলাওয়াত রুকু সেজদার সমন্বয় এখানে আমরা জোরে জোরে কথা বলি না বা জোরে জোরে তিলাওয়াত তখন তিনি বলেন আমি আমার জীবনে এইরকম কোনো শিক্ষক দেখিনি নরম কোমল একজন ব্যক্তি আসছে তাকে ঝাড়ফুঁক করবে বললে অনেক সময় যাবে কিতাবটা পড়ে না ঝাড়ফুঁক করবে মানে মানুষ মানুষ বুঝিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন ধরেছে নাউজুবিল্লাহ তারা মনে করে আল্লাহ নবীর কাছে ওহি আসে না তাকে জিন জিন আসর পড়ে নাউজুবিল্লাহ তো সে আসছে ঝাড়ফুঁক করবে তখন সামনে বসতে বলেছেন জিমাদ আল আজদি তার নাম অনেক দূর থেকে আসছেন তিনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আচ্ছা বসুন আপনি ঝাড়ফুঁক করতে আসছেন হ্যাঁ তো কথা শুরু করার আগে তিনি বলছেন ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা বললেন জিমাদ আল আজদি তিনি বলছেন কি বললেন আরেকবার বলেন দেখি আরো একবার বললেন কি বললেন আরেকবার বলেন দেখি আরো একবার বললেন তখন জিমাদ আল আজদি বলছেন যে আল্লাহর কসম আমি তো এসেছিলাম আপনাকে ঝাড়ফুঁক করার জন্যে কসম আল্লাহর আপনি যে কথাগুলো বললেন মনে হচ্ছে এগুলো সাগরের গভীর থেকে উঠে আসছে কারণ আমি জীবনে অনেক মানুষকে ঝাড়ফুঁক করেছি অনেকের অনেক পাগল সারিয়েছি এরকম কালাম জীবনে আমি শুনি মানুষ এভাবে ইসলাম পেয়েছে তার কাছ থেকে এভাবে সুবহানাল্লাহ মানে এগুলো বলে আসলে ব্যাখ্যা আমি করতে পারছি না খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু শুনেছেন ইসলামের এগেনস্টে তিনি যুদ্ধ করেছেন উহুদের যুদ্ধ ইসলামের এগেনস্টে
এবং উমরা যে হুদায়বিয়ার পরের যে উমরা তার আগ পর্যন্ত তিনি কিন্তু ইসলাম কবুল করেন নাই। উমরা করতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একটা চিট কোডে লিখে দিয়েছেন, খালি একজনকে তারা লিখিয়েছেন যে কতই না ভালো হতো যদি খালিদ তুমি ইসলাম কবুল করতে, এতটুকু। তার ভাই এই চিঠিটা তাকে পৌঁছে দিয়েছেন। এই একটা সেন্টেন্স খালিদ রাদিয়াল্লাহু আনহুর কলিজার মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে, নিজের পায়ে হেঁটে গিয়ে মদিনায় ইসলাম কবুল করেছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনিও তার সাথে ছিলেন। আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম কবুল করতে আসছি, আমরা অনেক গুনাহ করে ফেলেছি জীবনে আপনার বিরুদ্ধাচারণ করে, আল্লাহর কাছে দোয়া করেন আমাদেরকে যেন মাফ করে দেয়া। এইভাবে তার ব্যবহার দিয়ে, তার চরিত্র দিয়ে, তার নম্রতা দিয়ে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। কারণ আপনি আর আমি যদি আমাদের প্রেক্ষাপটের সাথে মেলাই তাহলে কী দেখতে পাবো? সত্যি কি সেই চরিত্র আমাদের মধ্যে আছে, সেই নম্রতা, সেই বিনয়? আমরা তো একজন আরেকজনকে মানে যা ইচ্ছা তাই বলতে পারি, যা ইচ্ছা তাই, মানে বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন কিচ্ছু বাদ নাই গালিগালাজ করে, এগুলো ফার্স্টে কি? এই কারণেই তো দিন বিজয় হচ্ছে না। শুধুমাত্র আমাদের সাধারণ মানুষের কথা বাদ দেন, যারা দিনের রিপ্রেজেন্টেটিভ, এইসব চেয়ার আমরা বসি, আমরা একে অপরের সাথে যে বিহেভটা করি এটা তো সাধারণ মানুষ জানে না। আমি জানি, আমি আবু তো আদনান জানি কি বিহেভ করা হয়, কীরকম বিহেভ এই পর্যন্ত আমাকে সহ্য করতে হয়, যেটা আমি আসলে বলতে গেলে বেশি বলে ফেলব, তখন আমার তাস্কিয়া নষ্ট হবে, এই জন্য আমি চুপ আছি, বলতে গেলে বেশি বলে ফেলতে পারি। তবে এগুলো কোনোটাই নববী আখলাক না, এগুলো নববীতে আখলাক নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নতের সাথে কোনো মিলন। এ কারণেই মানুষ দেখবেন আস্তে আস্তে কোনো কোনো ক্ষেত্রে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদের প্রতি এত কোমল রহম ছিলেন, রহম দিন ছিলেন, সুবহানাল্লাহ, একজন সাহাবি একটা কুফরি কালিমা পড়ে আসছেন, তাকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছে, তার নাম আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, জোর করে একটা কালিমা আদায় করা হয়েছে, বল মুহাম্মদ ভালো না, বল মুহাম্মদ ভালো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার সহ্য মার কিন্তু কঠিন জিনিস, এগুলো বললে অনেকে ইমান চাঙ্গা হয়, অনেকে ঠিক ঠিক বলেন, দুটা মায়ের পিছু পিঠের উপর পড়লেই আর দেখবেন না, সবশেষ কঠিন বিষয় এগুলো, খুব কঠিন। যাদের এইসব অভিজ্ঞতা নাই তাদেরকে সব বলেও লাভ নাই। যাই হোক, বাই দ্য ওয়ে, তো এই সাহাবি তখন বলে ফেলেছেন একটা কথা, মার সহ্য করতে না পারে বলে ফেলছে। আর কাঁদতে কাঁদতে দৌড় দিয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কোথায় আল্লাহর রাসূল, আমাকে নিয়ে চলো, আমি তার পা চুম খাবো ইত্যাদি। সুরা নাহলে এই আয়াতটা আসছে সম্ভবত, না 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 আসলে না। তো আয়াতটা হচ্ছে এরকম যে যাদের মন ইমানে পরিপূর্ণ তাদেরকে যদি জোর করে এরকম কোনো কথা আদায় করা হয় এতে তাদের কোনো ইমানের ক্ষতি হবে না। চল, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এরকম একটা আয়াত নাযিল হয়েছে। তো আমি বলতে যাচ্ছিলাম যে এত মহব্বতের মানুষ ছিলেন তিনি, তার কাছে যে কোনো দুঃখ কষ্ট শেয়ার করা যেত, নিজের সমস্যা, নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের অসহায়ত্ব তার কাছে শেয়ার করা যেত, তিনি মনে হতো তিনি আপন কেউ, আমাদের সবচেয়ে আপন মানুষ, সবচেয়ে প্রিয় কেউ, সবচেয়ে মহব্বতের, যার কাছে মন খুলে কথা বলা যায়, যার উপর ভরসা করা যায়, যার কাছে দোয়া নিলে সমস্যা কেটে যায়। আর তিনি এমন একজন মানুষ ছিলেন যার কাছে গেলে সমস্ত প্রেশার, পেইন রিলিফ হয়ে যেত। অনেক সাহাবি, আমাদের টাইম লিমিটেশন দেওয়া হয়েছে, অনেক সাহাবি শুধু বাসায় যেতেন আবার ফিরে আসতেন তাকে একবার দেখার জন্য, বাসায় যেতেন আবার ফিরে আসতেন, উঁকি মেরে দেখতে আসতেন কেমন, দেখে আসতেন। আপনি এখনও রওজায় যান মদিনায়, দেখবেন আপনার বারবার জিয়ারত করতে ইচ্ছা করত, আরেকবার দেখে আসে, আরেকবার সালাম দিয়ে আসে। তাহলে জীবিত থাকতে তিনি কেমন ছিলেন এরপর বলার অপেক্ষা রাখে, এটার বলার অপেক্ষা রাখে। এখনও মনে হয় যে আমরা তাকে পেলে তার পা ধরে চুমু খাইতাম, হাত ধরে চুমু খাইতাম, কপালে চুমু খাইতাম, জড়ায় ধরতাম, ইয়া রাসূলুল্লাহ উম্মার আজকে এই অবস্থা, ইয়া রাসূলুল্লাহ আমাদের আজকে এই অবস্থা, আমরা তো এরকম করতাম, পাগল হয়ে যেতাম। তখন এখন চিন্তা করেন আমরা যারা দিন নিয়ে এভাবে চলছি, চলাফেরা করছি, আমরা অন্যায় করছি, জুলুম করছি, দুর্নীতি করছি, দিনের এলম শিখছি না, উম্মার বিভক্তি বাড়াচ্ছি, আমরা কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো? আমরা কি সত্যি আমাদের মধ্যে অনেস্টি নিয়ে তার সামনে দাঁড়াতে পারবো? আল্লাহ নবী যদি বলেন যে কোরআন শিখে আসছি নাকি, আমার সুন্নতে আমল করছো কি, হালাল কি খাইছিলা, কোরআনটা যে রেখে আসছিলাম পড়েছিলা কি, মানুষকে দিনের দাওয়াত দিয়েছিলা কি, ইত্যাদি ইত্যাদি, আমরা কোন প্রশ্নের উত্তর দিতে পারবো? তোমাকে আল্লাহ আমার উম্মতের শাসক করেছিল, তুমি কি আমার উম্মতকে সৎ পথে চালিয়েছিলে, তুমি কি উমরের উত্তরসূরি হতে পেরেছিলে নাকি দাজ্জালের উত্তরসূরি হয়েছে, আমরা কি অ্যান্সার দিব? জাস্ট আপনাদেরকে ভাবার নসিহত করছি আর কি, জাস্ট ভাববেন, এগুলো ভাবলে অনেক উত্তর পেয়ে যাবেন এবং তখন দেখবেন নিজের মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। খালি ভাবতে হয়, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার, যারা বিচক্ষণ চিন্তাবিদ, এরকম মানুষ দরকার।
চারটা বলেছি না পাঁচটা, চারটা, আচ্ছা পাঁচটা দিয়ে শেষ করবো। হ্যাঁ আচ্ছা লাস্ট পাঁচটা হচ্ছে, দেখুন একটু রিমাইন্ডার দেই, নবী হওয়ার আগের নববী আখলাক আমরা সবাই লালন করবো ইনশাআল্লাহ। দুই নম্বর এলেমের চর্চা, ধারক বাহক হওয়া, মানুষকে দিনের এলেম শেখানো এবং সেই এলেম অনুযায়ী নিজে আমল করা, আমল করে দেখানো, নিজে আগে দৃষ্টান্ত স্থাপন করা, ঠিক আছে। আর তারপর চার নম্বর বলেছি, তিনি সব অনুসারীদের প্রতি খুব কোমল, নরম এবং রউফ ছিলেন, এত কোমল নরম রউফ যে কিয়ামতের মাঠে তিনি তার দোয়াটাকে স্থগিত রেখেছেন আমাদের সুপারিশের জন্য করবেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ তার সুপারিশ পাওয়ার পরে কবিরা গুনাহগার এই উম্মতের মানুষরাও জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কবিরা গুনাহ করলেও এই উম্মতের মানুষরা জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ, যদি তার তাদের কালিমা তাওহীদটা ঠিক থাকে, ঠিক আছে। তো পাঁচ নম্বরটা দিই, যে শেষ করে দিই, সেটা হলো তিনি অনুসারীদেরকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর থাকতেন, অনুসারীদের মাঝে কোনো রকম বিশৃঙ্খলা বিভক্তি যেন সৃষ্টি না হয়, এরকম সফল নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি যখনই বিভক্তির দিকে চলে যাবেন কোনোভাবেই আর এই জাতিটাকে নিয়ে আপনি বিজয় অর্জন করতে পারবেন। তো খেয়াল করে দেখেন না, এখানে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোন আনসার মুহাজির বিভক্তি ছিল, দলাদলি ছিল? একদিন খালি একটু কনফ্লিক্ট হয়ে গেছে মদিনায়, তাই না? আওস এবং হাজরাজ এবং মুহাজিরদের মধ্যে আমরা আগে পানি নিব, না আমরা আগে নিব, আমরা মুহাজির, আমরা হিজরত করে আসছি, আমরা আনসার, আমরা তোমাদেরকে জায়গা দিয়েছি, একটু কনফ্লিক্ট হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা লাল হয়ে গেছে, তার রাগ হলে তার চেহারা লাল হয়ে যায়, ইয়ে বলেন আমি বেঁচে আছি, বেঁচে থাকা অবস্থায় তোমরা এই কাজ করছো, আর আমরা এখন নিজেরাই এই উম্মাটাকে হাজারটা দলে ভাগ করে দিচ্ছি, আর এই বিভক্তির কারণে আপনি বাংলার মাটিতে দিন কায়েম করতে পারবেন না, আপনি একশো বছর চেষ্টা করেন পারবেন না ইনশাআল্লাহ। বলেন আবার ইনশাআল্লাহ বললেন কেন? কারণ আমি জানি তো পারবেন না, আমি কনফিডেন্ট আমার কথায়। একটা বিভক্ত উম্মা দিয়ে কখনো আপনি ইসলামী হুকুমত খেলাফত কিছু কায়েম করতে পারবেন যতক্ষণ না আপনি ইউনাইটেড হচ্ছেন, এবং ইউনাইটেড সবাইকেও হতে হবে, নট নেসেসারি, যারা হকপন্থী তাদেরকে হতে হবে, যারা বাতিলপন্থী পাক্কা মোশরেক পাক্কা বেদাতি বাদ দেন ওদের কথা, যারা হকপন্থী অ্যাটলিস্ট তারা তো এক জায়গায় বসবে, একটা টেবিলে বসবে, এই টেবিলে বসাতেই পারবেন না আপনি, এই টেবিলে বসাতে গেলে দেখবেন কত প্রতিবন্ধকতা, অমুক মাহফিলে থাকলে আমি ওয়াজ করবো না, তমুক বই লিখলে আমি লিখব, অমুকের বই ছাপাইছো কেন, আমারটা ছাপানো যাবে না, সুবহানাল্লাহ, মনটা যে কত সংকীর্ণ আমাদের এখন পর্যন্ত, আল্লাহ পাক আমাদেরকে এটা বোঝার তৌফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদের মধ্যে খুব ইউনিটি বজায় রাখতেন, কোনোভাবেই যেন তাদের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা না সৃষ্টি হয়। আর এটা বজায় রাখার স্বার্থে তিনি অনেক সময় কেউ অপরাধ করলেও এটাকে পাশ কাটিয়ে এড়িয়ে যেতেন, কারোর নাম ধরে সরাসরি তাকে আঘাত করতেন না, বরং মিম্বরে উঠে বলতেন কিছু কিছু মানুষ এই কাজ করছে, এই কাজগুলো করা ঠিক নয়, কাউকে আঘাত করতেন না সরাসরি। একজন সাহাবীর নাম জানেন, হাতে বিন আবি বালতা, নাম শুনেছেন আপনি? সাহাবি বদর যুদ্ধ করেছেন রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযান পরিচালনা করবেন, এটা গোপন একটা চিঠিতে লেখা আছে কিন্তু কেউ জানে না, আর আল্লাহ নবী ডিপ্লোমেসি নিয়ে আমি কালকে কথা বলবো ইনশাআল্লাহ। তিনি অনেক বিচক্ষণ একজন মানুষ ছিলেন, অনেক ডিপ্লোম্যাটিক ছিলেন, তিনি কাউকে জানতে দেন নাই, বুঝতে দেন নাই যে মক্কা আমরা আক্রমণ করতে যাচ্ছি, ঠিক আছে। তো একটা চিঠির মধ্যে হাতে বিন আবি বালতা তিনি লিখে দিয়েছেন, মক্কায় তার পরিবার আছে, যে এরকম আক্রমণ হতে পারে তোমরা একটু সাবধানে, বুঝেন না কথা। তো এখন এই চিঠিটা একটা মেয়েকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, তো জিব্রাইল আলাইহিস সালাম এসে তো খবর দিয়ে দিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, যাও ওই যে ওইখানে একটা মহিলা পাবা, ওকে ধরবা, যদি ওর ও না দেয়, স্বেচ্ছায় না দেয়, ওর কাপড় খুলে হলেও ওকে ওটা বের করবা, প্রয়োজনে এরকম ইনিশিয়েটিভ নেওয়া জায়েজ আছে শরীয়ত। আলী ইবনে আবি তালেব গিয়ে বলছেন যে দাও চিঠি দাও, হাতে ইবনে আবি বালতা চিঠি দাও, সে বলছে নাই আমার কাছে চিঠি নাই, বলে চিঠি চিঠি না দিলে কিন্তু এখানে তোমাকে নগ্ন করে একদম বের করবো সব কিছু, তো ভয় এসে চিঠি দিয়ে দিয়েছে। তো এখন এই যে আপনার একটা অপরাধ কিনা, এটা রাষ্ট্রীয় অপরাধ কিনা, যদি আপনি রাষ্ট্রীয় সেন্সে চিন্তা করেন, এটা একটা অপরাধ না? একটা গোপন তথ্য আপনি আগে নথিপত্র ফাঁস করলেন কেন, যে বলে না গোপন নথিপত্র ফাঁস হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকেই হাতে ইবনে আবি বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু আনহু সম্পর্কে নেগেটিভ কথা বলা শুরু করলো, যার রাসূলুল্লাহ তাকে শাস্তি দেওয়া দরকার, তাকে এই করা দরকার, সেই করা দরকার, এর মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এবং তো অগ্রগামী এগুলো। নবীজি বললেন না, সে আমাদের একজন
এবং সে একজন বদরি সাহাবি। আর তুমি কি জানো না যারা বদরের যুদ্ধ করেছে তাদের সব আগের পিছের গুনাহ মাফ হয়ে গেছে? তো আল্লাহর নবী কিন্তু তাকে ধমক দিতে পারতেন, আমরা হলে কি করতাম? এত বড় একটা অভিযান চালাবো, তুমি এই কথা আগে বলে দিলে কিনা? কিচ্ছু বললেন, বরং সমস্যাটাকে সলভ করলেন। আর হাতে দিন আমি বলতে নিজে নিজেই বুঝতে পারলেন, ইস্তেগফার করতে লাগলেন। বরং তিনি কি করেছেন, তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ আমি যে সেদিন একটা অপরাধ করে ফেলেছিলাম, আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও যাতে করে আমার এই ঋণটা শোধ হয়ে যায়। আল্লাহ পাক তাকে সেই মৃত্যুই দিয়েছেন। তো তিনি অনুসারীদের মাঝে ঐক্য রক্ষা করতেন, কাউকে অপদস্থ করতেন না, গালিমন্দ করতেন না, কারো দোষ সবার সামনে উন্মোচন করতেন না। আমাদের মধ্যে অনুসারী নেতা কারোর মধ্যে এই নববী আখলাকটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই নববী আখলাকগুলো অর্জন করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী সম্পর্কে আজকে আমরা 5-6 পয়েন্টস আলোচনা করেছি। ইনশাআল্লাহ আগামীকাল আমরা আরও 6-7-8 পয়েন্ট আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই আসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাদের 11টার মধ্যে শেষ করতে বলা হয়েছে, আমরা শেষের দিকে আসছি, দোয়া হবে ইনশাআল্লাহ। আর যদি কোনো প্রশ্ন উত্তর পর্ব থাকে সেটাও হবে ইনশাআল্লাহ, হ্যাঁ আগামীকাল ইনশাআল্লাহ। আর প্রশ্ন উত্তর এমনি এমনি হবে না, আমাদের ভাইদের পক্ষ থেকে ভালো হাদিয়াও থাকতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তা আপনারা সবাই আগামীকালের বাকি অংশটুকু শোনার জন্য আসবেন এই আশা রাখছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন। আমরা একটা মুখতাসার দোয়া করে শেষ করব, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন, নিরাপদে রাখেন এবং দিন বোঝার আমল করা তৌফিক দান করেন। আমিন।